الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين দেশ এবং প্রবাসের দিনী এবং ভাই বোনেরা একটি বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটি হলো সিয়াম পালনকারীর মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকের চেয়ে উত্তম। এটা হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, ওয়াল্লাযী নাফসি মুহাম্মাদিন বিয়াদিহি লিখালুফু ফামিসাইমু আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন তার সেই সত্তার শপথ করে আমি বলি, সিয়াম পালনকারীর মুখের গন্ধ আল্লাহ তাআলার কাছে মেশকের গ্রানের চিত আরো প্রিয়। সুবহানাল্লাহ, সিয়াম পালনকারীর মুখের গন্ধ আল্লাহর কাছে এত প্রিয়, এটা কোন গন্ধ? এখানে হাদিস শরীফের মধ্যে এসেছে মুখের গন্ধ। এটা সাধারণত আমরা খাবার না গ্রহণ করার কারণে আমাদের পেট খালি হয়, খালি হওয়ার কারণে যে গন্ধ তৈরি হয় এই গন্ধটি আল্লাহর কাছে মেশকের চাইতে আরো দামি। কিন্তু আমাদের দাঁত অপরিষ্কারের কারণে যদি গন্ধ থাকে, এ গন্ধ নয়, আপনাকে দাঁত পরিষ্কার করে রাখতে হবে। কিন্তু মুখের মধ্যে যে গন্ধ হবে ওই গন্ধটা হলো মেশকের চাইতে আল্লাহর কাছে অত্যন্ত দামি। আমরা হয়তো বাহ্যিক দৃষ্টিকোণ থেকে বিচার করি যে অমুখের মুখে গন্ধ করে দুর্গন্ধ আসে, আহা এটা দুনিয়াতে দেখেন কত দুর্গন্ধ, কিন্তু এটাই আল্লাহর কাছে মেশকের চাইতে আরো দামি। কেননা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম উনি একাধারে 30 দিন রোজা রেখেছিলেন, আমরা সবাই জানি 30 দিন রোজা রাখার পরে ওনার মুখের মধ্যে দুর্গন্ধ তৈরি হয় দীর্ঘদিন খাবার গ্রহণ না করার কারণে। তো ওনার ইচ্ছা হলো আমি আল্লাহর সাথে কথা বলতে যাব, মুখের মধ্যে যদি গন্ধ থাকে তাহলে এটা কেমন দেখায়। উনি মুখ পরিষ্কার করে গন্ধকে দূর করে গেলেন আল্লাহর সাথে কথাবার্তা বলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত রাগান্বিত হলেন, বললেন মুসা আমি যেটাকে পছন্দ করলাম সেটাকে তুমি দূর করে দিলে। মুসা বললেন আল্লাহ আমি তো ভাবলাম মুখে দুর্গন্ধ, আমি আপনার সাথে দুর্গন্ধ নিয়ে কিভাবে কথা বলবো। আল্লাহ পাক বলেন রে মুসা তোমার সেই মুখের দুর্গন্ধ আমার কাছে মেশকের চাইতে দামি, তুমি সেই গন্ধ দূর করে আসছো, তোমার সাথে আমি কথাই বলবো না, যাও আরো 10 দিন রোজা রেখে আসো। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম পরবর্তীতে আরো 10 দিন রোজা রাখলেন, আরো 10 দিন রোজা রেখে সেই গন্ধ নিয়ে আল্লাহর সাথে কথাবার্তা বলতে গেলেন। আল্লাহ অত্যন্ত খুশি হলেন, আনন্দিত হলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে পুরস্কৃত করলেন। দিনী ভাই বোনেরা, তাহলে আমাদের এই রোজা রাখার যে রোজা রাখার ফলে আমাদের এতে পেট খালি হওয়ার পরে যে মুখের মধ্যে দুর্গন্ধ তৈরি হয়, এটা দুর্গন্ধ নয়, এটা আমাদের কাছে দুর্গন্ধ কিন্তু আল্লাহর কাছে মেশকের চাইতে দামি, এর চাইতে সৌভাগ্য আর কি হতে পারে। আসুন আমরা বেশি বেশি সিয়াম পালন করি, আর সিয়ামের পালনের মধ্যে যদি মুখে দুর্গন্ধ হয় এটাকে যেন আমরা দূর না করি, এটা আল্লাহর কাছে মেশকের চাইতে দামি। অনেকে মুখের দুর্গন্ধ দূর করার জন্য অনেক ঔষধ পর্যন্ত ব্যবহার করে, এটা উচিত নয়। এই মুখের দুর্গন্ধ রাখেন সিয়াম ইফতার পর্যন্ত, ইফতার করার পরে আপনি দুর্গন্ধ দূর করেন, এতে অসুবিধা নেই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আমাদের সিয়ামকে যেন কবুল করেন, আর আমাদের এই রোজাটা যেন আল্লাহর কাছে সত্যিকার অর্থে মেশকের আম্বরের চিঠি যেন আরো সুগ্রাণ হয়, এই হিসেবে যেন আমাদের সবাইকে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া